নিজের সন্তানদের বাড়িতে রেখে পরপুরুষের হাত ধরে চম্পট দিলেন তিন সন্তানের জননী, এমন ঘটনা সামনে এসেছে কাটিগড়ার তারিণীপুর গ্রামে। এ মর্মে তারিণীপুর গ্রামের বাসিন্দা ওই মহিলার স্বামী বুধবার কাটিগড়া থানায় নিজ বাড়ির পার্শ্ববর্তী দুজন যথাক্রমে তারিণীপুর গ্রামের বাসিন্দা হাতিম আলীর পুত্র শেবুল ও রফই মিয়ার পুত্র আব্দুর রহমানকে অভিযুক্ত করে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, গত 2020 সালের 23 সেপ্টেম্বর একবার তার স্ত্রী পালিয়ে গিয়েছিল পাশের বাড়ির শেবুলের সঙ্গে, পরে নিজের তিনটি সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে স্ত্রীকে ফিরিয়ে আনেন। পরে যথাযথভাবে পরিবার চললেও গত মঙ্গলবার সন্ধ্যায় ফের সেই শেবুলের সঙ্গে পালিয়ে যায় স্ত্রী। খবর পেয়ে ফের কালাইনবাজার এলাকা থেকে তার স্ত্রী ও মাত্র 6 বছর বয়সী শিশুকন্যাকে ফিরিয়ে আনেন বাড়িতে, কিন্তু যে যাওয়ার তাকে কে পারে আটকাতে। ফের রাত পোহাতেই শেবুলের হাত ধরে পালায় প্রায় 30 বছর বয়সী তার স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তানের জননী। এবার তিনটি সন্তানকেই ঘরে ফেলে রেখে চলে গেছে বলে অভিযোগ করেন পালিয়ে যাওয়া গৃহবধূর স্বামী। কাটিগড়া থেকে রফিক আহমেদ মজুমদারের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। আমার কইলা যে আমি গরো খাস চলে, আমার ডালার খাস চলে, আমি আমার খাস করি আর মানুষ আমার লগে আসলা সিমদারে পুরো একজন মানুষ আসলা নজরুল ইসলাম তার নাম, তাই নয় আসলা আমার লগে খাস করছি সন্ধ্যা 6টা 6:30 বাজি স্যার, এই সময় আমার কয়েকজন খাস সাই দিয়ে আর তো সাই দিয়ে স্নান টান করছি, আমরা গোসল করিয়া বই থাকছি, বইয়া চাও খাই সাই আমার কইলা আমার ওয়াইফে কইলা যে তুমি এক কাজ করো দোকানটাই যাও গিয়া মা আছে আর তো চা বাতা এগুলা লিয়ে যায় বিস্কুট আসুন লিয়ে বেচারা বলতে আমি গেছি বাজারও আটা 10-15 মিনিট বাদ দিয়ে যে আমার বাতু যাওয়ারটা গিয়া কইছে গিয়া বললো আব্বা তুমি কইতে আমার ছোটো আমার খুঁজাই পাইয়া না ঘর নাই তাই কই গেছুন গিয়া, এই তো আমি দৌড়িয়া গেলাম, গেলে খুঁজাইতে 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 নাই। হ্যাঁ এরপরে মা ছোটা আছে, হ্যাঁ ছোটো বাচ্চা আমার কইলো যে আব্বা ও বা ঢুকছে, হ্যাঁ একটা এল্টো ঢুকছে, এল্টো দেখছে এল্টোটা খুব স্পিডে গেছে। আমি যে গেলাম তো এল্টোর মানুষ চিনি আসিনি, কইলো আসিনি, তার নাম লক করিম তার নাম, ও পরে আমার তো নম্বর নাই, আমার বাতিল একটা নম্বর আসলো, হ্যাঁ ও থারে দিয়ে আমাদের কল করাইছি, কল করাই হ্যাঁ বরিছে না ফার্স্টে, পরে আমি কিছু তারা কিছু দমক দিছি দিতে সময় ও হ্যাঁ বরিছে কইছে ভাই আমি নিছি যে অমুক জায়গাতে গেলে ভাইবা খালাইন পেট্রোল পাম্পের সামনে, ও আমি খালাইলাম পেট্রোল পাম্পের সামনে, ও তোমার আমরা তারে সুসগেটের একটা ড্রাইভার আসলো তার গাড়ি আল্টো ঠালিয়ে আমি গেছি গিয়ে আসাও গেদি কেউ জায়গা তারা বোয়াত আমার মেয়ে একটা লইয়া আর আমার ওয়াইফ বোয়াত, আমি কোনো ছেলেগুলো খুঁজাইছি পাইছি না লোকে সে আসলো, হ্যাঁ এবার ড্রাইভারের নাম জিজ্ঞাসা করলাম সে নাম কইছে আর একটা গেল গাড়িটা ফার্স্টে মাতিয়া দিছে তারে ও হাতিম কইয়া তার ছেলে তার নাম হইল শেবুল হোসেন, হ্যাঁ আর এক নাম হইল আব্দুর রহমান, সে কালানি গা সুপার তুলিয়া দিত। আচ্ছা ওখান তো মেইন হইল কি শেবুল, শেবুল বাড়ি কোন জায়গা, বাড়ি সুসগেট, তোমার বাড়ি তার সুসগেট, তার তোমার বাড়ি তার পারে কিতাব হইলে কাকজন লেখা দেখলাম আর একবার টাইম গেছিল বলতো আগে একবার 2020 গেলে আমি বোঝাই যাক কোনো আমার বাচ্চারা মুখ বা সেইয়া গিয়ে আমি বাচ্চারা আমার গিয়া ফ্যামিলি গিয়া আনছি গিয়া একবারে করিয়া আনছি তারা এখান থেকে আনলে তো আমি কি সুন্দর সংসার মজা করি খালকে লইয়ে আইলে এরপরে আবার খালকে তো আনছি করে আনলে খালকে আবার খালকে সন্ধ্যা লইয়ে আইছো, হ্যাঁ সন্ধ্যা নয়টা ওটা 8-9টা ভিতরে আমি করে লইয়ে আইছি এত আমি ঘর রাখছি দিয়ে ফজরের পরে দেন আমার বাচ্চা কইলো একটা বাথরুমে যাইতো আজকে ফজর আজকে ফজর অষ্টমী ও কইলো যে হ্যাঁ বাথরুমে যাইতো আমার ওয়াইফে বাথরুমে লইয়া গেছেন তারে। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই, কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই, কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি, ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি, সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় সব উপহার, তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ এবং ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহারাম বেল্ট, সুতির এরহাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, এসটি রোড, বদরপুর, চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।